পৃথিবীর বুকে যেন এক টুকরা স্বর্গ, একদিকে আলপসের শুভ্র পর্বতমালা আর অন্যদিকে প্রশস্ত নীল নদের এক অপরূপ সৌন্দর্য, আর এই দুয়ে মিলে সুইজারল্যান্ড। বিশ্ব অর্থনীতি, কূটনীতি এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সদর দপ্তরের অবস্থান সুইজারল্যান্ডে হয় সারাক্ষণই আলোচনার তুঙ্গে থাকে এই দেশটি। যদিও সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে কালো টাকা নিরাপদে সংরক্ষণের দুর্নাম থাকলেও সুইজারল্যান্ডের ঘড়ি, ট্রেন, চকলেট গোটা বিশ্বজুড়েই বিখ্যাত। দর্শক, স্বাগত জানাচ্ছি সাউথ ইস্ট ইউনিভার্সিটির শোর জন্যে দেখব এবার জগৎটাকে। মধ্য ইউরোপের অন্যতম ধনী রাষ্ট্র হলো সুইজারল্যান্ড। এটি আল্পস এবং জুরা পর্বতমালার জন্য সবচেয়ে বেশি পরিচিত। এছাড়াও বড় হ্রদের কেন্দ্রীয় মালভূমিও রয়েছে। সুইজারল্যান্ডকে স্থানীয় ভাষায় বলা হয় সোয়াতিনি। এই দেশটির রাজধানী হলো বের্ন। তবে এখানকার অন্যতম শহর জেনেভা এবং জুরিক। সুইজারল্যান্ডের মুদ্রার নাম সুইস ফ্রাঙ্ক। বাংলাদেশ থেকে প্রায় 7,500 কিলোমিটার দূরে দেশ সুইজারল্যান্ড। আয়তনে বাংলাদেশের থেকে 3.5 গুণ ছোট। 2023 সালের হিসেবে জনসংখ্যা 88,64,000। সুইজারল্যান্ডের প্রাতিষ্ঠানিক নাম সুইস কনফেডারেশন। এর উত্তরে জার্মানি, পূর্বে অস্ট্রিয়া ও লিচেস্টাইন, দক্ষিণে ইটালি ও পশ্চিমে ফ্রান্স। দেশটির সরকারি ভাষা 4টি, জার্মান, ফরাসি, ইটালীয় ও রোমান্স। তবে জার্মান ভাষায় বেশি মানুষ কথা বলে, ইংরেজি ভাষায়ও অনেক মানুষ কথা বলে। সুইজারল্যান্ড ঠিক ধর্ম দ্বারা প্রভাবিত দেশ নয়। দেশটির বেশিরভাগ মানুষই খ্রিস্টান ধর্ম অবলম্বী, যাদের অর্ধেক প্রোটেস্ট্যান্ট এবং বাকি অর্ধেক ক্যাথলিক। সুইজারল্যান্ডের অধিকাংশ অধিবাসী রোমান ক্যাথলিক ধর্মচর্চা করেন। এছাড়া মুসলমান, সনাতন, খ্রিস্টান ও ইহুদি সহ অন্যান্যরা নিজ নিজ ধর্ম পালন করে। তবে এখানে ধর্ম পালনকারীর সংখ্যা অনেক কম। সুইজারল্যান্ডের ইতিহাস বেশ পুরনো। এমনকি মধ্যযুগের শেষের দিকেও সুইজারল্যান্ডে কোনো একক রাজনৈতিক কিংবা সাংস্কৃতিক ইউনিট ছিল না। সুইজারল্যান্ডে আবিষ্কৃত প্রথম পাথরের সরঞ্জামগুলিও 250 বছরের পুরনো। সুইজারল্যান্ডে যীশুখ্রিস্টের জন্মের প্রায় 50,000 বছর আগেও মানুষের বসতির অস্তিত্ব পাওয়া গেছে। শিং এবং হাড়ের ওপর খোদাই করা প্রাণীর চিত্র থেকে জানা যায় আন্তঃগ্লাসিয়াল যুগে যাযাবর শিকারীরা জুরা এবং মিডল ল্যান্ডের বরফমুক্ত অঞ্চলের গুহায় বসবাস করত। এছাড়া হাবসবার্গ রাজার শাসন থেকে বাঁচতে 1291 সালে এই অঞ্চলের 26টি ক্ষুদ্র রাষ্ট্র বা ক্যান্টন একত্রিত হয়ে গড়ে তোলে কনফেডারেশিয়া হেলভেটিকা। সুইজারল্যান্ডের বর্তমান সংবিধানটি তৈরি করা হয়েছে 1848 সালে। দেশটির নাগরিকরা প্রায় সবসময় রাষ্ট্রীয় সকল কাজের ক্ষমতায় সরাসরি অংশগ্রহণ করতে পারে। এটা এতটাই নিরপেক্ষ যে গণতন্ত্র আর মৈত্রীতন্ত্রের এক অপূর্ব মিশেল রয়েছে সুইজারল্যান্ডে। সুইজারল্যান্ড খুবই শান্তিপ্রিয় একটি দেশ। তারা এখন পর্যন্ত কোনো বড় ধরনের দ্বন্দ্বে জড়ায়নি। বিশ্বযুদ্ধের সময় সুইজারল্যান্ড শত্রু কিংবা মিত্র কোনো পক্ষ দ্বারাই আক্রান্ত হয়নি। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি সুইজারল্যান্ড আক্রমণের পরিকল্পনা করলেও পরবর্তীতে তারা আক্রমণ করেনি। 1815 সালের পর থেকে দেশটিতে কোনো যুদ্ধ হয়নি। দেশটির কোনো নিয়মিত সেনাবাহিনী নেই। সুইজারল্যান্ডের রাজনৈতিক অবস্থা ভারসাম্যমূলক ও অত্যন্ত স্থির। 1920 সালে সুইজারল্যান্ড জাতিপুঞ্জের সদস্য হয়। 1963 সালে দেশটি ইউরোপ কাউন্সিলে যোগ দেয়। সুইজারল্যান্ডের নিরপেক্ষতার লম্বা ইতিহাস রয়েছে। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় সুইজারল্যান্ডের সংস্কৃতি বেশ বৈচিত্র্যময়। এখানে নানা জাতি এবং নানা ভাষার এক মিশ্র সংস্কৃতি দেখা যায়। তবে সুইজারল্যান্ডে তেমন কোনো স্বীকৃত সাংস্কৃতিক কেন্দ্র নেই, তবুও শিল্প এবং বিজ্ঞানে অবদানকারীদের সংখ্যা গর্ব করার মতো। এছাড়াও এখানে দেখা যাবে অনেক ধরনের আঞ্চলিক বেশ কিছু কালচার। দর্শক, চলুন জেনে আসি সংস্কৃতি নিয়ে আরও নানান তথ্য। সুইজারল্যান্ডের সংস্কৃতির অন্যতম দিক হল ইউরোপের বেশ কয়েকটি দেশের লাইফস্টাইলের নানা দিকের ছোঁয়া রয়েছে এতে। সুইজারল্যান্ডের রয়েছে নিজস্ব সঙ্গীত, নৃত্য ও সাহিত্য। তাদের রয়েছে এমন কিছু ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র যার দেখা অন্য দেশে খুব কমই পাওয়া যায়, যার মধ্যে অন্যতম অ্যাল্প হর্ন, হ্যামার ডালসিমার, ফিফে হার্ডিগার্ডি, ক্যাস্টানেরস ও রেবেক। সুইস নৃত্য ভীষণ অভিব্যক্তিপূর্ণ, ইউরোপের ওয়ালজার, ল্যান্ডলার, মার্শ ও পলকা।
সব ধরনের নাচের প্রচলনই আছে সুইস সংস্কৃতিতে। এছাড়াও কাঠের খোদাই এবং সূচিকর্মেও সুইসদের হাত অসাধারণ। সুইজারল্যান্ডের পুরুষদের ঐতিহ্যবাহী পোশাকের কথা বলতে গেলে শুরু করতে হবে লেডার হোসেন ও সাসপেন্ডারের বর্ণনা দিয়েই। লেডার হোসেন হলো হাঁটু দৈর্ঘ্যের একটি শক্ত প্যান্ট যা পাহাড়ের জীবনযাত্রায় খুবই আরামদায়ক। সাদা শর্ট হাতা শার্ট এবং একটি টুপির সাথে পরা হয় এটি। পাশাপাশি উলের তৈরি হাঁটু পর্যন্ত উঁচু মোজাও পরেন তারা। মহিলাদের জন্য সুইজারল্যান্ডের ঐতিহ্যবাহী পোশাকটি মূলত একটি স্কার্ট এবং টাইট স্লিভলেস টপ। এর সাথে অ্যাপ্রনও পরেন অনেকে, আর তাদের জুতা পুরুষদের মতোই ব্যাক স্লিপ অন, আর তারা উজ্জ্বল রঙের আঁটো সাঁটো পোশাকের সাথে টুপি বা হেডপিস পরতে পছন্দ করে। সুইজারল্যান্ডে ঐতিহ্যবাহী খাবারের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হচ্ছে ফন্ডু। শীতকালে রুটি এবং পনির দিয়ে তৈরি করা হয় এটি। এছাড়াও আলু ও সসেস দিয়ে রান্না করা হয় আরেকটি বিশেষ পদ, প্যাপেট ভডোইস। এছাড়াও রোস্টি, রাসেলেট, পোলেন্তা দেশটির অন্যতম জনপ্রিয় খাবার। এছাড়াও মাংস ও মাশরুমের ব্যবহারের দেখা মিলে সুইস রান্নায়। সুইসদের রয়েছে বিভিন্ন বিচিত্র উৎসব, যার মধ্যে কাউ প্যারেড সবচেয়ে জনপ্রিয়। পাহাড়ি অঞ্চল থেকে গরুদের সমতলে এনে নানাভাবে সাজিয়ে তাদের দিয়েই প্যারেড করানো এই উৎসবের মূল আকর্ষণ। সুইজারল্যান্ড মধ্য ইউরোপের দেশ হলেও ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত নয়। সুইজারল্যান্ডে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে, যেখানে ফেডারেল অ্যাসেম্বলিতে থাকে 246 জন সদস্য, যাদের মধ্যে 200 জন ডেপুটি, তারা 4 বছর মেয়াদে আনুপাতিক প্রতিনিধিদের ভিত্তিতে নির্বাচিত হন। এছাড়া রাজ্যের কাউন্সিল, যেখানে প্রতিটি ক্যান্টনকে 2 জন ডেপুটি এবং প্রতিটি ডেমি ক্যান্টন 1 জন করে প্রতিনিধিত্ব করে। নির্বাহী শাখার নেতৃত্বে রয়েছে 7 সদস্যের কলেজিয়াল বোর্ড, ফেডারেল কাউন্সিল। ফেডারেল কাউন্সিলের সভাপতিত্ব বার্ষিক সদস্যদের মধ্যে হস্তান্তরিত হয় এবং প্রতিটি কাউন্সিলর একটি ফেডারেল বিভাগে সভাপতিত্ব করেন। সুইস সরকারের অন্যতম বৈশিষ্ট্য হল প্রতি বছর রাষ্ট্রপতি পরিবর্তন হয়। 6 বছরের জন্য গঠিত মন্ত্রিপরিষদে 1-1 জন মন্ত্রী 1 বছরের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। সুইজারল্যান্ডে শ্রম এবং সম্পদ ব্যবহারের স্বাধীনতা সূচক 83.8, যেটা 2023 সালে বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছে। এছাড়াও এখানে বিদেশি বিনিয়োগের জন্য উন্মুক্ত রয়েছে। সুইজারল্যান্ড সাধারণত বিভিন্ন যন্ত্রপাতি ও সরঞ্জাম, রাসায়নিক ফার্মাসিউটিক্যাল পণ্য, খড়ি ও টেক্সটাইল পণ্য রপ্তানি করে। আমদানি তালিকায় থাকে বিভিন্ন কাঁচামাল, খাদ্য, উদ্ভিজ তেল এবং জ্বালানি। বৈদেশিক বাণিজ্য এবং বিনিয়োগের জন্য সুইজারল্যান্ডের উন্মুক্ততা একটি গতিশীল এবং স্থিতিস্থাপক অর্থনীতিকে উৎসাহিত করে চলেছে। ভ্রমণ বিপাশু মানুষের কাছে এক অন্যতম কাঙ্ক্ষিত গন্তব্য হল সুইজারল্যান্ড। তবে শুধু বেড়ানোর জন্য নয়, সার্বিক বিচারে শ্রেষ্ঠত্বের মর্যাদা পেয়েছে ইউরোপের এই ছোট্ট দেশটি। একদিকে জলপ্রপাত, অন্যদিকে লেক, সূর্য, পর্বতমালা, কি নেই সেখানে। সুইজারল্যান্ডের লেক নিয়ে একটা মজার কথা প্রচলিত আছে যে সুইজারল্যান্ডের লেকের পানি এতটাই স্বচ্ছ, কোনো রকম পরিশোধন ছাড়াই সেটা পান করে ফেলা যায়। দর্শক, চলুন না সুইজারল্যান্ড নিয়ে এরকম আরও কিছু মজার খুঁটিনাটি জেনে আসি। পাহাড়ের বুকে বয়ে চলেছে ঝর্ণাধারা, তার সঙ্গে রয়েছে পাদদেশে আঁকাবাঁকা সড়ক। এই সৌন্দর্যের রূপে যে কেউ মোহিত হতে পারে। সুইস প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়নি বা জীবনে একবার হলেও যে দেশটিতে ভ্রমণ করতে চান, সেই দেশটি সুইজারল্যান্ড। ইউরোপের পাহাড়ি দেশগুলোর মধ্যে অন্যতম সুইজারল্যান্ড। এর আয়তনে 70% ঘিরে রয়েছে আল্পস। সুইজারল্যান্ডের সবচেয়ে উঁচু পর্বতের নাম মন্টি রোজা, যা গ্রীষ্মকালে গরম আর আর্দ্র থাকে। এই সময় পর্যায়ক্রমে বৃষ্টি হয়, শীতকালে পর্বতগুলোতে বিকল্প রোদের সাথে বরফ থাকে, যখন নিচের এলাকা জুড়ে মেঘলা আর কুয়াশার প্রবণতা দেখা যায়। সুইজারল্যান্ডের গভীর আলপাইন হ্রদ এবং চারপাশের সবুজ ঘাসে মোড়ানো উপত্যকা মুগ্ধ করে পর্যটকদের। সুইজারল্যান্ডের মাউন্টেনের রোলার কোস্টারে চড়ে উপভোগ করতে পারবেন প্রকৃতি আর প্রাকৃতিক ভূদৃশ্যের নানা উপকরণ। এজন্যই হয়তো সুইজারল্যান্ডকে স্বর্গভূমি বলা হয়। সুইজারল্যান্ডে বের্নের পুরাতন শহর, সাধুগলের মঠ এবং মন্টি সান জিওর্জিও সহ অনেকগুলো ইউনেস্কো ঐতিহ্যবাহী স্থান রয়েছে। সুইজারল্যান্ডের বাণিজ্যিক রাজধানী হচ্ছে জুরিক। পাহাড় ঘেরা ছোট্ট সাজানো শহর জুরিক, কাছেই দেখবেন রাইন জলপ্রপাত, ইউরোপের সবচেয়ে বড় জলপ্রপাত। জুরিক থেকে ঘণ্টাখানেক ট্রেনে গেলেই জলপ্রপাতটি পেয়ে যাবেন।
চারপাশের রঙিন প্রাকৃতিক সৌন্দর্য আরও বাড়িয়ে তুলবে। এই দেশটিতে কোনো সমুদ্র নেই, পুরোপুরি স্থলবেষ্টিত দেশ। তবে সুইজারল্যান্ড ইউরোপের বেশ কয়েকটির প্রধান নদীর উৎস। এখানে রাইন এবং রোন নদী রয়েছে, যার সৌন্দর্য মানুষকে মুগ্ধ করবে। সুইজারল্যান্ডের বের্ন শহর অন্যান্য দেশের রাজধানী শহরগুলির থেকে একটু আলাদা। রূপকথার মতো সুন্দর শহরটির ওল্ড টাউনটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ টাউনের মর্যাদা দিয়েছে। এই শহরেই পরিবার নিয়ে কয়েকটি বছর কাটিয়েছিলেন বিজ্ঞানী আইনস্টাইন। সেই বাড়িটি এখন মিউজিয়াম। সুইজারল্যান্ডের যেখানে যাবেন প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হবেন। ঘুরে দেখতে পারেন লুজার্ন, মাউন্ট তিতলিস, জারমাট, গর্নাগ্রাট এবং মন্ট্রেউ। প্রায় 3,500 মিটার উচ্চতায় জানগফ্রো ইউরোপের সবচেয়ে বড় রেল স্টেশন। এখান থেকে ট্রেনে চড়ে সুন্দর দৃশ্য দেখতে দেখতে কখনো বা পাহাড়ের টানেলের মধ্য দিয়ে পৌঁছে যাবেন আল্পস পর্বতের চূড়ায়। এর তুষার শুভ্র রূপ নির্বাক করে দেয় পর্যটকদের। শাহরুখ এবং কাজলের দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে সিনেমার কথা মনে আছে? সেই সিনেমার শুটিং হয়েছিল রাজধানী বের্নের শ্যানন রেলওয়ে স্টেশনে। এছাড়া ঘুরে দেখতে পারেন হ্রদ আর পাহাড়ে ঘেরা ছোট্ট শহর লুজার্ন। কেবল কারে মাউন্ট তিতলিস আপনার এতই ভালো লাগবে, আবার আসতে মন চাইবে। মাউন্ট তিতলিসের সৌন্দর্য অতুলনীয়। শীতকালে দেশ বিদেশের পর্যটকরা এখানে স্কি করতে আসেন। সুইজারল্যান্ডের গ্রামগুলি যেন পটে আঁকা ছবির মতো, তবে বেশি মানুষ বাস করে না এগুলোতে, শহুরে জীবনযাপনে অভ্যস্ত তারা। সুইজারল্যান্ডের পর্যটন এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে তার শীর্ষে থাকে, কারণ এই সময়ে এটি মনোরম আবহাওয়া উপভোগ করেন পর্যটকেরা। দর্শক, এবারে আসি সুইজারল্যান্ডের শিক্ষা ব্যবস্থা নিয়ে। সুইজারল্যান্ডে 100% মানুষই শিক্ষিত। এখানে সুইস বাসিন্দারা খুব কম খরচে পড়াশুনো করতে পারেন এবং পড়াশোনার মান বেশ উন্নত। এজন্য হয়তো অনেক নোবেল লরিয়েট সুইজারল্যান্ডের ইউনিভার্সিটিগুলো থেকে গ্রাজুয়েট, যাদের বেশিরভাগই বিজ্ঞানী। দেশটির বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত, অর্থাৎ প্রতিটি ভার্সিটিতে ভর্তির পদ্ধতি আলাদা। বাংলাদেশ থেকে যেসব শিক্ষার্থী সুইজারল্যান্ডে পড়তে চান, তারা সরাসরি সেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পেয়ে যাবেন ভর্তির সকল তথ্য। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সুইস ইউনিভার্সিটি ব্যাচেলর ও মাস্টার্স প্রোগ্রামে অনেকগুলো স্কলারশিপ দেয়। এজন্য প্রতি বছর বিভিন্ন দেশ থেকে অনেক শিক্ষার্থী সুইজারল্যান্ডে পাড়ি জমায়। সুইস বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় ইংরেজি, ফরাসি, জার্মানি ও ইটালীয় ভাষায়। তবে এখানে থাকা খাওয়ার খরচ একটু বেশি। দি সুইস ফেডারেল ইনস্টিটিউট অফ টেকনোলজি লাউসানে, দি সুইস ফেডারেল ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইউনিভার্সিটি অফ বাসেল, ইউনিভার্সিটি অফ জুরিক, ইউনিভার্সিটি অফ বের্ন নামকরণ ইনস্টিটিউট। এবার জানবো সুইজারল্যান্ডে চাকরি বাকরি সম্পর্কে। সুইজারল্যান্ডে অনেকেই চাকরির জন্য যেতে চান, তবে তারা বুঝতে পারেন না ঠিক কোন কাজে তারা সুইজারল্যান্ডে যাবেন। প্রযুক্তির এই যুগে ঘরে বসেই সুইজারল্যান্ডে কোন কাজের চাহিদা বেশি সে সম্পর্কে তারা সকল তথ্য পেয়ে যাবেন। অনলাইনে সুইজারল্যান্ডের জব সাইটগুলো থেকে পছন্দ মতো জব ম্যানেজ করে সেখানে কাজের ভিসায় যাওয়ার জন্য আবেদন করতে পারেন। সুইজারল্যান্ড অ্যাম্বাসি কিংবা সুইজারল্যান্ডে আপনার কোনো আত্মীয় থাকলে তাদের মাধ্যমেও যাওয়ার চেষ্টা করবেন। এতে কোনো ধরনের ঝামেলায় পড়তে হবে না, উল্টো খুব অল্প সময়ের মধ্যে সঠিকভাবে সুইজারল্যান্ডে যেতে পারবেন। তবে পড়াশোনা শেষে সুইজারল্যান্ডে স্থায়ীভাবে বসবাস এবং নাগরিকত্ব পাওয়ার সুযোগ রয়েছে, কিন্তু নাগরিকত্ব পাওয়ার জন্য সেখানকার অভিবাসন আইন মানলেই আপনি নাগরিকত্ব পাবেন। দর্শক, আমরা সবাই জানি আত্মহত্যা করা মহাপাপ, তবে আপনি কি জানেন যে সুইজারল্যান্ডে আত্মহত্যা করা বৈধ? নিশ্চয়ই অবাক হচ্ছেন। দর্শক, চলুন এরকম আরও মজার কিছু তথ্য জেনে আসি। কেক দিয়ে পোশাক, হ্যাঁ, এমন পোশাক তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখেছে সুইজারল্যান্ড। সেখানে একটি উৎসবে একটি কেক তৈরি করা হয়েছে পরিধানযোগ্য পোশাক। সুইজারল্যান্ডের বের্ন শহরে বসেছিল সুইস ওয়ার্ল্ড ওয়েডিং ফেয়ার। এই মেলায় নাতাশা কোলিন কিম ফালি ফোকাস নামের এক নারী এমন কেক বানিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন। তিনি যে কেকটি বানিয়েছেন সেটির ওজন 131 কেজির বেশি। ভবিষ্যতে পারমাণবিক যুদ্ধ শুরু হলে সুইজারল্যান্ডের মানুষদের নিরাপদ আশ্রয়ের জন্য বাংকার তৈরি করে রেখেছে দেশটি। তারা যত বড় বড় বাংকার তৈরি করেছে সেখানে দেশটির সব মানুষই এটে যাবে। এছাড়া গোটা সুইজারল্যান্ডকে যদি বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা করা হয়, তবে তা বাটন দাবানোর মাধ্যমে সম্ভব, কারণ এদেশে প্রবেশে প্রতিটি পথ ও টানেলের মুখে স্টিলের টিউব দেওয়া রয়েছে, যা সুইচ টিপলেই বন্ধ হয়ে যাবে। যুদ্ধাবস্থা বিবেচনা করে সুইজারল্যান্ডের রাস্তা এমনভাবে তৈরি হয় যেন যে কোনো প্রয়োজনে সেটা রানওয়ে হিসেবে ব্যবহার করা হয়।
এর ফলে রাস্তার বিভিন্ন স্তর এদিক ওদিক সরিয়ে প্রতিটি রাস্তাকেই বিমানের রানওয়েতে পরিণত করা যাবে। সুইজারল্যান্ডের বিমানবাহিনীর পাইলটরা ট্রেনিংয়ের সময় কখনও সুপারসনিক গতিতে বিমান চালাতে পারে না, কারণ দেশটি এতই ছোট যে এই গতিতে বিমান চালালে নিমেষেই তা অন্য দেশের আকাশে চলে যাবে। তবে সম্প্রতি তারা ফ্রান্সের আকাশ ব্যবহারের একটি চুক্তি করেছে। এই দেশের চকলেট নির্মাতারা এমন চকলেট বানানোর চেষ্টায় রয়েছেন যাতে স্বর্ণ মিশ্রিত থাকবে, অর্থাৎ খাওয়ার যোগ্য সোনা উদ্ভাবনের চেষ্টা করছেন তারা। তাদের দেশের চকলেট কতটা অভিজাত হতে পারে এটা থেকেই জানতে পারবেন। এদেশের মানুষরা গণপরিবহন নিয়ে বেজায় সন্তুষ্ট। বাস, ট্রেন, নৌকা, ক্যাবল কার ইত্যাদির ব্যবহার দিয়ে মাত্র একটি টিকিট দিয়ে দেশের যে কোনো প্রান্তে পৌঁছে যেতে পারবেন। মাত্র 20 মিনিট পরপর যে কোনো স্থানে ট্রেন পাবেন। সুইজারল্যান্ড বিশ্বের এমন জায়গা যেখানে একজন ব্যক্তি আত্মহত্যা করতে পারবেন। এক্ষেত্রে সাহায্য চাইলে তাকে মৃত্যু হতে সাহায্য করা যেতে পারে, সে যেখানেই থাকুক না কেন। আত্মহত্যা করার যন্ত্র আবিষ্কার করেছে তারা, নাম দিয়েছে সার্কো। এছাড়া অনেকে ওই দেশটিতে আত্মহত্যা করতে চায়, তাদেরকে সুইসাইড ট্যুরিস্টও বলা হয়। সাউথ ইস্ট ইউনিভার্সিটির সৌজন্যে দেখবো এবার জগৎটাকে আজ এ পর্যন্তই। আগামী পর্বে অন্য কোনো নতুন দেশের অর্থনীতি, রাজনীতি, পর্যটন এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি আবারও হাজির হব। তবে যদি এমন হয় যে আপনারা চান আপনাদের কোনো পছন্দের দেশ সম্পর্কে আমি আপনাদের জানাই, তাহলে আমাদের ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়ে কমেন্ট করে জানান আপনার পছন্দের দেশ কোনটি।